Stay high for the most of time. Meet a stranger, jump right in your car. Waking up on your sofa. Next to half filled bottles from last night. I don't even know where we are. Naked and I don't know ya. But if you wanna go sometime. আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি হেয়ার প্যাক নিয়ে। চুলকে মজবুত সুন্দর করে তুলতে নানান হেয়ার প্যাক ব্যবহার করা হয়। বাজার ঘুরলেও নানান হেয়ার প্যাক কিনতে পাওয়া যায়। বাজারের প্যাকগুলো ব্যবহারের পরিবর্তে ঘরোয়াভাবে তৈরি প্যাক বেশি উপকারী। ঘরোয়া উপাদানগুলোর মধ্যে টকদইয়ের প্যাক অন্যতম। এটি চুল নরম কোমল করে খুশকি রোধ করে চুলকে মজবুত করে তোলে। চুলের যত্নে টকদইয়ের প্যাক নিয়ে আজকের এই ফিচার। টকদই রুক্ষ ও শুষ্ক চুলের মসৃণতা ফিরিয়ে আনতে জাদুকরি ফল প্রদান করে। টকদই আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা চুলকে মজবুত করতে সহায়তা করে। আজকের রেমিডিটিতে টকদইয়ের সাথে আরও দুটি উপকরণ অ্যাড করব, ডিম এবং মধু। মধু খুশকি দূর করতে সহায়তা করে। প্রথমে আমি ডিমটা ভেঙে নিলাম। আমি ডিমের কুসুম সহ সাদা অংশ পুরোটাই নিয়ে নিব, একটু ফেটে নিচ্ছি। ডিম এমন একটি খাবার যা একই সাথে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং রূপচর্চায়ও এর জুড়ি মেলা ভার। সুন্দর চুল অথবা সোনো হোয়াইটের মতো সুন্দর চেহারা চাই, সেক্ষেত্রে ডিম আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেকটা সাহায্য করতে পারে। আসলে ডিমে আছে লুটিন, যা আপনার ত্বককে প্রাণবন্ত ও হাইড্রেটেড করতে সাহায্য করে। ডিম আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সরবরাহ করে, যা নখ এবং চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। এছাড়াও ডিমের প্রোটিন ত্বকে টিস্যু মেরামত করে, মুখের ত্বককে টাইট রাখে এবং চুলের গোড়া শক্ত করে চুলকে আরও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে, যা আমাদের সকলেরই কাম্য। এখানেই শেষ নয়, ডিমের উপস্থিত ভিটামিন এ বালি রেখা এবং ফাইন লাইনটা কমাতেও সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন ডিমের উপকারিতা বলে আর শেষ করা যাবে না। তবে আমাদের স্বাস্থ্য এবং রূপচর্চা ডিমের কতটা উপকারী সেই সম্পর্কে আজ আপনাদের কিছুটা ধারণা হবে। এখানে আমি একটা ডিমের সাথে আধা কাপ টকদই অ্যাড করছি। অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে চুল বুঝে টকদইয়ের পরিমাণটা কম বা বেশি হতে পারে। আর নিয়ে নিয়েছি এক চামচ মধু। মধুটা বেশ পুরনো, তাই কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে হয়েছে। তবে মধু এমন একটা জিনিস, ঘরে থাকলেও নষ্ট হয় না। এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। টকদইটা যেন জমাট বেঁধে না থাকে সেজন্য খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আপনারা চাইলে টকদইটা আগেও একটু ফেটে নিতে পারেন। খুব ভালোভাবে এটা মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করব। এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা হেয়ার প্যাক তৈরি হয়ে যাবে। আর এই হেয়ার প্যাকটা চুলের গোড়া থেকে একেবারে চুলের আগা পর্যন্ত খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা পর চুলের উপযোগী বা যে শ্যাম্পু আপনি ব্যবহার করেন সেটি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এতে করে চুল খুব ভালো মতো কন্ডিশন হবে, উজ্জ্বল এবং সুন্দর হবে। এই পর্যায়ে আমার হেয়ার প্যাকটি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা চুলগুলোকে খুব ভালোভাবে পেঁচিয়ে রাখতে হবে। সবগুলো চুল একসাথে পেঁচিয়ে একটা হেয়ার ব্যান্ড দিয়ে রাখতে পারেন, অথবা কোনো তাওয়াল দিয়েও চুলটা পেঁচিয়ে রাখতে পারেন। এতে করে চুলের সবটুকু পুষ্টি চুলে পেয়ে যাবে। আমি এখন এই হেয়ার প্যাকটা চুলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা পর খুব ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে।
লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।